কিরে বিচ্ছু, কাল ভোরে ছুটতে যাবি তো? ছুটতে যেতে তো রাজি, কিন্তু ভোরে আমি ছুটতে যেতে পারবো না বাচ্চু, বিকেলে যেতে হলে বল। সেদিন স্কুলে স্যার কি বললেন মনে নেই তোর? স্বাস্থ্যই সম্পদ, তুই এত কুঁড়ে কেন রে? আরে কুঁড়ে কোথায়, স্বাস্থ্যই তো সম্পদ, আর সম্পদ যত বাড়বে ততই ভালো। তাই স্বাস্থ্যটাকে ছোটাছুটি করে ব্যায়াম করে তো ঝরিয়ে ফেলতে পারবো না। উফ, তুই বড্ড ফাঁকিবাজ হয়ে যাচ্ছিস রে বিচ্ছু। কাল ভোরে আমি কিন্তু এক্সারসাইজ করতে যাব, আর তোকেও টেনে তুলবো বলে দিচ্ছি। হ্যাঁ যাস, ফেরার সময় আমার জন্য 10টা কচুরি নিয়ে আসিস। তুই স্বাস্থ্য ঝরা, আমি স্বাস্থ্য জমাবো। যা ঘুমা, গুড নাইট। গুড নাইট। ভাই দাদু, ও ভাই দাদু, একটা বইয়ের খোঁজ লাগবে গো। কি বই দাদু ভাই? বিনা পরিশ্রমে শক্তিশালী হওয়ার উপায়, এই নামে কোনো বই আছে? বিনা পরিশ্রমে শক্তিশালী, ওই হাসি মজার বইগুলোই ডান দিকে পাবে। হাসির বই না, শরীর মেকিং উইদাউট ডুইং জগিং, মানে বডি বিল্ডিং করব কিন্তু সকালে উঠব না, ব্যায়াম করব না, এমনি এমনি পুচপুচ করে বডিটা অনেক বড় বড় ফোলা ফোলা হয়ে যাবে, বুঝেছ? ওই বাম দিকের সেকশনে চলে যাও, ওখানে যদি এমন বই পাও একটু খুঁজে দেখো। আচ্ছা বই দাদু, দেখছি। কি মোটা মোটা বইয়ের সাইজ, কয়েকটা তো পাশ বালিশের মতো। এগুলো বই না থানিট, এইসব বই পড়ে শরীর চর্চা হবে কি করে? বুঝেছি, যা ভারী বই, চাগাতে চাগাতেই বডি ফিট হয়ে যাবে। আচ্ছা, এটা কি ম্যাগাজিন? ইউরোক্রিট দেশের রাজা ইউরিপাস, তিনি এ মহাবিশ্বের সর্বশক্তিশালী পুরুষ, তিনি অপরাজেয়, তাকে আজ অব্দি কেউ যুদ্ধে হারাতে পারেনি, তিনি মল্ল যুদ্ধেও অপরাজেয়। রিভাস, বাটুলদাকে বলতে হচ্ছে ব্যাপারটা। আমি শক্তির উপাসক ইউরিপাস, আমায় কেউ হারাতে পারেনি, পারবেও না। তিনি পাঞ্জা খসাতেও অপরাজেয়। আমি শক্তির দেবতা, আমার শক্তির কাছে তোরা তোরা সবাই তুচ্ছ। এই জগতে শক্তির আর এক নাম হলো ইউরিপাস। ইউরিপাস এসব কি লিখেছে? ইউরিক্রিট মনে করে সে নিজে শক্তির দেবতা, তার শক্তির কাছে সবাই তুচ্ছ। এই জগতে শক্তির আরেক নাম ইউরোক্রিট। বাবা, এ তো ডেঞ্জারাস। কি 216 জন কুস্তিবিদ তার সাথে সম্মুখ সমরে নেমে পরাজিত হয়েছে। পৃথিবীর এমন কোনো অংশ নেই যেখানে মানুষকে তিনি পরাজিত করেননি। বাটুলদার সাথে লড়াই করেনি। ইউরিপাস নিজেকে লৌহ মানব হিসেবে পরিচয় দেন, তিনি নিজেকে শক্তি শ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করেছেন। বাটুলদা, জানো তো, এখন অব্দি ওই রাজা ইউরিপাস পৃথিবীর 216 জন তাবর তাবর ওই কুস্তিগীর লোকজনদের মল্লযুদ্ধে পরাজিত করে ফেলেছে। পৃথিবীর এমন কোনো অংশ নেই যেখানকার মানুষকে তিনি যুদ্ধে পরাজিত করেননি। ইউরিপাস নিজেকে লৌহ মানব হিসেবে পরিচয় দেন। কি বলবো তোমাকে, এমনকি তিনি নিজের মূর্তি প্রতিষ্ঠা করেছেন ওর শহরে, আর বলছেন উনি নাকি শক্তির দেবতা। তাই নাকি? হ্যাঁ গো, পৃথিবীর সব শক্তিশালী লোককে নাকি হারিয়ে ফেলেছে। তোমার সাথে লড়াই করে নিয়ে এখন পর্যন্ত তোমার খবরটা মনে হয় পাইনি, বুঝলে? লৌহ মানব শক্তিশালী পুরুষ পৃথিবীর সব শক্তিশালী লোককে নাকি হারিয়েছে। আমাদের বাটুল্লার সাথে লড়াই হলো না, আর নিজেকে শক্তি শ্রেষ্ঠ বলে দিল। বাটুল্লা, তোমার কিন্তু উচিত ওই ইউরিপাস রাজাকে সরাসরি লড়াইতে চ্যালেঞ্জ জানানো। তারপর ওই রাজা বুঝবে উনি বিশ্বের শক্তিশালী পুরুষ না হাতি। বিচ্ছু, এসব বলছিস কেন? না গো বাটুল্লা, বিচ্ছু কিন্তু ঠিকই বলছে। না রে বাচ্চু, আমি হলাম বাটুল, স্রেফ বাটুল। আমার কিছুই চাই না, কয়েক হাড়ি ভাত আর 2 বালতি দুধ হলেই আমি তৃপ্ত। আরে বাটুলদা, তুমি কি বলছো? এটা আমাদের দেশের সম্মানের ব্যাপার। তোমার লড়াই মানে তো দেশের লড়াই। তুমি না গেলে সেটা তো দেশের অপমান, কারণ সারা বিশ্বের লোক তখন জানবে ইউরেকের দেশেই থাকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ শক্তিশালী মানুষ। এটা তো ঠিক নয় মান্টুলদা। এটা ঠিক বলেছিস বাচ্চু, দেশের সম্মান জড়িয়ে গেছে। কিন্তু তোরা একটা জিনিস ভাব, আমি ওনার সাথে লড়াই করলে আমি তো ওনাকে হারিয়ে দেব, কিন্তু তারপর হবেটা কি? উনি নিজেকে আরো শক্তিশালী প্রতিপন্ন করার নেশায় আরো খারাপ পন্থা অবলম্বন করতে পারেন, ফলে আমার শুধু নয় আমার সাথে সাথে তোদেরও প্রাণ সংশয় হতে পারে। তাহলে উপায় কি হবে মাতুলদা? ওই রাজাকে শুধু যুদ্ধে হারালেই হবে না, জব্বর শিক্ষা দিতে হবে যাতে তার দম্ভ ভেঙে যায়। তাই আমি তার আহ্বানে সাড়া দিয়ে ইউরোক্রিটে যাব। ইয়েস, আবার আমরা ঘুরতে যাব, কি মজা! ও বান্টুলদা, এখানকার মানুষদের এমন অবস্থা কি করে হলো গো? সেটাই তো দেখছি। যে দেশের রাজা এত শক্তিধর সেই দেশের প্রজা শারীরিকভাবে এত দুর্বল কেন? ওদের সাথে কথা বলে জানতে হবে ওদের সমস্যাটা। চ কথা বলি। আপনার এমন চেহারা হয়েছে কেন? রাজ্যে কি এবছর চাষাবাদ ভালো হয়নি? হ্যাঁ, আপনার পোশাক আশাক দেখে তো আপনাকে এখানকার লোক বলে মনে হচ্ছে না, তাই হয়তো এমন প্রশ্ন করছেন। এখানকার লোকেরাই শুধু জানে তাদের কষ্ট। কি কষ্ট আপনাদের, বলুন আমায়। জেনেই বা কি করবেন? পারবেন কিছু করতে? রাজা ইউরিপাস নিজে বলশালী শক্তিশালী হওয়ার জন্য প্রচুর খাবার দাবার খান, আর ওনার খাদ্যের চাহিদা মেটানোর জন্য প্রজারা না খেতে পেয়ে দিনের পর দিন থাকছে। মানে উনি আপনাদের বঞ্চিত করে নিজের দিকটা দেখছেন? তার বলছি কি শুনুন তবে, উনি আমাদের আখ ক্ষেতের সমস্ত আখ নিয়ে গেছেন রাজপ্রাসাদে, কারণ আখ ছাড়িয়ে দাঁত মজবুত করবেন। সমস্ত গাছের ফল মূল উনি লোক পাঠিয়ে নিয়ে গেছেন নিজের আহার সম্পূর্ণ করবেন বলে। এভাবে উনি নিজের জন্য প্রজাদের দিকটা দেখছেন না। হরি বাবা বাটুল্লা, উনি তো একাই গোটা রাজ্যের খাবার হাফিস করে দিচ্ছেন গো। এসব বলো না, একদম রাজার নামে কিচ্ছু বলো না। আমরা ওনার কাছে আমাদের অভিযোগও নিয়ে যেতে পারি না, আমরা অভিযোগ করলে উনি উল্টে আমাদেরই শাস্তি দেন। বুঝেছি। মাতুল্লা, এই সেই দুষ্টু লোকটা যে গায়ের জোরের বড়াই করছে। লোকটাকে জব্বর শিক্ষা দিতে হবে রে বাচ্চু। এই সেই লোক যে আমায় যুদ্ধের আহ্বান জানিয়েছিল। হ্যাঁ মহারাজ, কিন্তু একটা কথা পরে শুনবো। কিন্তু এই লোক আমায় হারাবে, ও জানে আমি কি। ওরা আমায় হারাবি, আমার সাথে লড়াইয়ের জন্য ন্যূনতম যোগ্যতাও লাগে, ওদের তো তাও নেই। আমার সাথে লড়ার আগে আমার মূর্তির সাথে লড়াই কর তুই। আমার মূর্তির ক্ষতি করতে পারলে তখন ভেবে দেখব ওর মতো লোকের সাথে লড়াই করা যায় কিনা। বাচ্চু, বিচ্ছু, তোরা চল আমার সাথে, আমরা মূর্তির কাছে যাই। এটা তো নিরেট ইস্পাতের তৈরি মূর্তি, তুমি এটা ভাঙতে পারবে বাটুলদা? চেষ্টা করেই দেখা যাক না। কিন্তু এত সুন্দর শিল্পকর্ম ধ্বংস করা কি উচিত হবে বাটুলদা? আমিও সেটাই ভাবছি। এই মূর্তি ভাঙলে শিল্প আর শিল্পীর অপমান করা হবে। এটাকে বরং তুলে রাজার সামনে নিয়ে গিয়ে ফেলবো। এই নিরেট ইস্পাতের মূর্তি এত বড় সাইজ, তুমি পারবে এটা তুলতে বাটুলদা? দেখাই যাক না পারি কিনা। আপনার কাছে এটা আপনার মূর্তি, কিন্তু এটা আমার কাছে কেবল মূর্তি নয়, এটা আমার কাছে এক শিল্পীর শিল্পকর্ম। তাই এটা ধ্বংস করলাম না, নইলে এই মূর্তি ভাঙতে আমার বিন্দুমাত্র সময় লাগতো না। শিল্পীর মর্যাদায় আমি এটা শুধুমাত্র স্থানচ্যুত করলাম। হ্যাঁ, অসম্ভব, অসম্ভব, এ হতে পারে না। হয় রাজা মশাই, অনেক কিছুই হয়, বাঁটুল চাইলে অনেক কিছুই হয়। আচ্ছা আচ্ছা বাঁটুল বাবু, আপনি এখন প্রাসাদে আসুন। আপনি তো প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, এবার আপনারা বরং প্রাসাদে বিশ্রাম নিন। রাজার সঙ্গে মল্লযুদ্ধের আগে আমরা আতিথেয়তার কোনো অভাব রাখি না। আসুন। নিশ্চয়ই কোথাও গলদ আছে। আমার মনে হয় ওই মূর্তিটায় খাঁটি ইস্পাত নেই, নিশ্চয়ই খাদ মেশানো হয়েছে, নইলে ইস্পাতের মূর্তি চাগানো তাও একা মানুষের পক্ষে অসম্ভব। মন্ত্রী, ডাকো মূর্তির কারিগরকে। রাজা মশাই, শুনলাম আপনি আমায় তলব করেছেন। হ্যাঁ, তুই আমায় ঠকিয়েছিস। কিভাবে রাজা মশাই? আমি আবার ঠকালাম কোথায়? তুই আমার যে মূর্তি বানিয়েছিস তাতে খাঁটি লোহার বদলে খাদ মিশিয়েছিস, তাই ওই মূর্তি একজন শহরের কেন্দ্র থেকে প্রাসাদের সামনে বয়ে নিয়ে আসতে পেরেছে। খাদ না মেশালে ওই মূর্তি তো তোলাই সম্ভব হতো না। না না রাজা মশাই, আমি এক কণাও খাদ মেশাইনি। ওই মূর্তি খাঁটি ইস্পাতের তৈরি মূর্তি। এই, রাজার মুখে মুখে তর্ক। রাজা মহাশয় যা বলছেন চুপ করে শোন। আমি সত্যি কিছু মেশাইনি মহারাজ। তুই মিশিয়েছিস, আর তার ফল স্বরূপ তোকে আমি মৃত্যুদণ্ড দিলাম। কোনো শেষ ইচ্ছে থাকলে বলে ফেল, নইলে তুই আর কালকে সূর্য দেখতে পাবি না। একটাই শেষ ইচ্ছে হুজুর, যিনি এই মূর্তি চাগিয়েছেন আমি তার সাথে একবার দেখা করতে চাই। ঠিক আছে, এই নিয়ে যাও ওকে বাঁটুলের ঘরে। নমস্কার বাঁটুল বাবু, আমি জগন মূর্তি কর। নমস্কার, কিন্তু আপনাকে তো ঠিক চিনলাম না। আগে আপনি রাজার যে মূর্তিটা তুলে এনেছেন সেটা আমারই বানানো, কিন্তু আপনার এই কাজের জন্য আজ আমার মৃত্যুদণ্ড হলো। মৃত্যুদণ্ড আপনার? কেন? আপনি ওই বিশালাকৃতির মূর্তি তুলেছেন, আর তাই রাজা মশাই ভেবেছেন আমি ওতে খাদ মিশিয়েছি, সেই জন্যই মূর্তি তোলা সম্ভব হয়েছে, আর তাই আমার মৃত্যুদণ্ড। চলুন রাজা মশাইয়ের কাছে, আমি দেখছি কি করা যায়। রাজা মশাই, আমার একটা অনুরোধ আছে আপনার কাছে। কি অনুরোধ? এই জগন মূর্তিকরকে আপনি মৃত্যুদণ্ড থেকে রেহাই দিন। অসম্ভব, ও আমায় ঠকিয়েছে বলেই তুই মূর্তি তুলতে পেরেছিস, ওকে মুক্তি দেওয়া অসম্ভব। মহারাজ, আমি আপনার মূর্তি তুলতে পেরেছি শুধু, কিন্তু ভাঙতে তো পারিনি। আপনি কিন্তু ভাঙার কথা বলেছিলেন। ঠিক ঠিক, তাই তো বলছি মহারাজ, ওই মূর্তি বহন করার ক্ষমতাই আমার আছে, কারণ আমি ওই কাজে পারদর্শী, কিন্তু ভাঙতে আমি পারবো না। আমার মনে হচ্ছে তুই এসব মিথ্যে কথা কারিগরকে বাঁচানোর জন্য বলছিস। না মহারাজ, চলুন এখনই আপনি মূর্তির সামনে চলুন, আমি চেষ্টা করে দেখি ভাঙতে পারি কিনা। ভাঙতে পারলে আপনি যা সিদ্ধান্ত নেবার নেবেন। চল, যাওয়া যাক। দেখুন মহারাজ, আমি নিজেই এটা ভাঙতে অক্ষম। খাঁটি ইস্পাত বলেই না এটা সম্ভব হয়েছে। ঠিক আছে, তাহলে কারিগর, তোর মৃত্যুদণ্ড বাতিল। যা, তোকে মুক্তি দিলাম। আর বাঁটুল, তুই যা গিয়ে মূর্তিটাকে আগের জায়গায়, মানে শহরের মাঝখানে রেখে আয়। রাজা মশাই, বাঁটুল কিন্তু আপনাকে ঠকিয়ে দিল। মানে কি বলতে চাইছো? আচ্ছা, আপনি কি সত্যিই জানেন না বাঁটুলকে? ওকে সারা পৃথিবীর লোক জানে, ও চাইলে এক হাতে পাহাড় তুলে ফেলতে পারে। বাঁটুল চাইলে এই রাজপ্রাসাদকে নিমিষে গুঁড়িয়ে ফেলতে পারে। বাঁটুল চাইলে পারে না এমন কিছু নেই মহারাজ। আপনি তাকে আমন্ত্রণ জানিয়ে নিজের বিপদ ডেকে এনেছেন। ওই বাঁটুল থাকলে তো আমি শক্তিশ্রেষ্ঠ ইউরিপাস হতে পারবো না। बुद्धि दाओ तुमी बुद्धि दाओ बोलो आमी की करबो কিভাবে বাঁটুলকে সরিয়ে ফেলবো একটা উপায় আছে মহারাজ আজ বাঁটুলকে আপনি রাতে নিমন্ত্রণ করুন তারপর ওর খাবারে এমন কিছু মিশিয়ে দিন যেন বাঁটুল চলে যায় ঘুমের দেশে আর আমি রাজপ্রহরীদের নিয়ে ওই বাঁটুলকে গ্রেট নদীর জলে ফেলে দেব তাহলেই কেল্লা ফতে আর তারপর আমি সবাইকে বলে দেব বাঁটুল আমার সাথে প্রতিযোগিতার ভয়ে রাতের অন্ধকারে পালিয়ে গেছে ব্যাস তাহলেই হবে মন্ত্রী আজ বাঁটুলকে নিমন্ত্রণ করো নৈশভোজের জন্য দেরি করা যাবে না আপনি কিছু খাচ্ছেন না রাজারা সবার সামনে তো ভোজন গ্রহণ করে না বাঁটুল তুমি খাও বাঁটুল পেট ভরে খাও কাল আবার আমার সাথে মোকাবিলা আছে তোমার রাজামশাই তুই তো কারি ছাড়া কথা বলেন না এখন আমায় মিষ্টি করে তুমি তুমি বলছেন কোথাও কোনো গর্বণ নেই তো থাকলে থাকবে এখন আপাতত খাওয়ায় মনোযোগ দিই শুনুন 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 আজ শক্তি শ্রেষ্ঠ শক্তির উপাসক বলশালী মহান রাজা ইউরিপাসের সাথে বাঁটুলের মল্লযুদ্ধের কথা ছিল কিন্তু এমন প্রবল বলশালী রাজার সাথে যুদ্ধের ভয়ে বাঁটুল পালিয়ে গেছেন তাই মহারাজ ইউরিপাসকেই মল্লযুদ্ধের বিজয়ী ঘোষণা করা হলো প্রমাণ হলো রাজা ইউরিপাসই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শক্তিশালী মানুষ বাটুলদা সত্যি কি পালিয়ে গেল বাচ্চু ব্যাপারটা কেমন গন্ডগোলের ঠেকছে না রে আমারও রে বাটুলদা তো পালানোর মানুষ নয় নিশ্চয়ই অন্য কোনো ব্যাপার আছে বিচ্ছু চুপচাপ থাক দেখাই যাক না কি হয় রাজামশাই আমাদের এখানে তো একটাই নদী সেই নদীর জল শুকিয়ে গেছে কি জল শুকিয়ে গেছে মানেটা কি ওই নদীর জল আজ সকাল থেকে অল্প অল্প করে কমতে শুরু করেছে এখন জল প্রায় শেষ রাজামশাই তাড়াতাড়ি দেখবেন চলুন নদী না থাকলে ফসল ফলবে না মহারাজ আর তাহলে আপনার শরীর চর্চার জন্য প্রয়োজনীয় খাবারটাও পাবেন না যা চেহারা বানিয়েছেন আপনি খাবার না পেলে তো দুদিনেই খসে পড়বে আপনি তো না খেতে পেয়ে মরবেন মহারাজ বাঁটুল এমন করো না তাহলে গোটা রাজ্য অনাহারে মরবে আমাদের বাঁচাও বাঁটুল আপনি যখন নিজের ভুলটা বুঝতে পেরেছেন তাহলে আমি নদীর জল ফিরিয়ে দিচ্ছি আমি সত্যি বুঝিনি বাঁটুল শক্তির নেশায় মত্ত হয়ে আমি হঠকারী সিদ্ধান্ত নিয়ে ফেলেছি বাঁটুল কিন্তু এই যে তুমি নদীর জল শুষে নিলে এ নিশ্চয়ই কোনো তন্ত্র সাধনার ফল না এসব কিচ্ছু না আসল কথা হলো মনের জোরেই সব সম্ভব আমি আপনাকে তিনটে সুযোগ দিচ্ছি আপনি আমায় তিনটে ঘুষি মেরে টলানোর চেষ্টা করুন রাজামশাই এই যে জোটটা দেখলেন সেটাও আমার মনের জোট আপনি দৈহিক শক্তির পেছনে ছুটছেন কিন্তু মনের জোটটাই আপনি তৈরি করেননি আপনি জানেন আপনি যে গায়ের জোরের বড়াই করছেন তার জন্য আপনার প্রতিবেশী রাজ্যের রাজারা আপনাকে ভয় পায়। এটা আমি যদি আপনার মূর্তি তুলে ফেলতে পারি তাহলে তারা একজোট হলে আপনার কি করতে পারে সেটা ভেবে দেখেছেন? আর আপনার এই পেশি শক্তির জন্য আপনার রাজ্যের প্রজারা আপনাকে ভয় পায়। আপনি নিজের খাদ্যের চাহিদা মেটাতে তাদের বঞ্চিত করছেন। তারা অনাহারে অর্ধাহারে থাকে, তাদের কথাও ভাবুন। তাই হবে বাঁটুল, আমি সবার আগে আমার প্রজাদের কথা ভাববো আর তারপর প্রতিবেশী রাজ্যের সাথেও সম্পর্ক ভালো করার চেষ্টা করব। আর আমি তোমায় কথা দিচ্ছি, গায়ের জোর নয়, মনের জোরের দিকেই মনোযোগ দেব বাঁটুল। শারীরিক শক্তি তো অনেকেরই থাকে, কিন্তু মনের জোর কজনের থাকে সেই জোরটাই কিন্তু আসল কথা, তাই না?